আজকের ভিডিওটা আমি এই বিছানায় শুয়ে শুয়েই শুরু করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের সিম্বা কি করে বেলায় ও উঠেছে সেই দু তিন ঘন্টা আগে মানে ওই চারটে সাড়ে চারটের দিকে উঠেছে উঠে ওর ভীষণ খিদে পেয়ে যায় তো প্রতিদিন উঠে ও খায় আসলে রাতের বেলায় আমি ওর বাটিতে হচ্ছে খাবার রেখে দিই ক্যাট ফুড ও নিজের ইচ্ছে মতো উঠে গিয়ে খেয়ে বাইরে গিয়ে একদম বাথরুম করে তারপরে এই যে আসে এই যে ওর খাওয়া দাওয়া বাথরুম সব কিছু হয়ে গেছে আর এসে এই যে দেখো আমার কোলের মধ্যে ঢুকেছে আসলে প্রচণ্ড ঠান্ডা তো বাইরে ওই জন্য আর কি ঠান্ডা লেগে গেছে ওই জন্য দেখো কত সুন্দর করে আছে আমি ভিডিও করছি আমার দিকে কিভাবে তাকিয়ে আছে এখন ওই ছটা মতো বাজে এখনও উঠবো না এখনও এক ঘন্টা পরে উঠবো ওই সাতটার সময় উঠবো ওর সঙ্গে একটু খেলছিলাম শুয়ে শুয়ে মোবাইল চাপছিলাম এইসব আর কি তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ না করে বিছানায় শুয়ে এই মার ফোন চলে এসেছিল মা ফোন করে বলেছে ওই বাড়িতে যেতে আজকে খাওয়া দাওয়া করতে বাবা অনেক বড়ো একটা মাছ এনেছে তো আমরা তো একটু বেলা হলেই রান্না করি মা সেই জন্য বললো যে তাহলে তুই আর গোপাল চলে আয় দুজনে খাওয়া দাওয়া করেই তারপরে যাবি দুপুরে একবার রান্না করি সকালে রান্না করতে হবে না তো সেই জন্য আমি এখনই রেডি হয়ে গেছি দেখো একদম সকালে কোনো রান্না বান্নার কাজ নয় এমনি যে সমস্ত কাজ থাকে সেইগুলো করে আমি রেডি হয়ে গেছি আর এদিকে আমি বিছনাটা কত সুন্দর করে মানে ঠিক করেছি আর আমার সিম্বার অবস্থা দেখো ও কী করছে কি বলবো ও না সারাক্ষণ দুষ্টুমি করে এই যে দেখো আমার গোছানো বিছানাটাকে এখনও নষ্ট করে দিল এখন আবারও ঠিক করছি আমি এমনি সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন শুধুই বিছানাটাই বাকি ছিল তো সেটাই তুলে দেখো বেরিয়ে পড়েছি ঘরে এখনও তালা মারবো তালা মেরেই সোজা চলে যাব ওই বাড়িতে প্লিজ তোমরা আজকের ভিডিওটা পুরোটা দেখো কেউ স্কিপ করো না আমি আজকে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করব। তোমরা তো আমাদের ব্যাপারে সব কিছুই জানো যারা আমার অনেক দিন থেকে মানে পুরোনো ভিউয়ার্স প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছো তারা তো সব কিছুই জানো আর যারা নতুন এখনও মানে নতুন এই যে ফার্স্ট আমার ভিডিও দেখছো তো তাদেরকে বলি আমরা হচ্ছে লাভ ম্যারেজ করেছি আর আমরা পালিয়ে বিয়ে করেছিলাম তো এটা আমাদের অনেক বড় ভুল সেটা আমরাও জানি যে পালিয়ে বিয়ে করা একদমই উচিত নয় সবার মত নিয়ে তারপরে বিয়ে করাটাই ঠিক তবে পরিস্থিতির চাপে পড়ে আমরা ওই জিনিসটা করেছিলাম তো সেটার জন্য আমি সবার কাছে একদম ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমেই আর আমি সব দিন সবাইকে বলি যে তোমরা কেউ প্লিজ পালিয়ে বিয়ে করো না বাড়ির মত নিয়ে সবার আশীর্বাদ নিয়ে বিয়ে করো নতুন জীবন শুরু করার আগে সবার আশীর্বাদ ভালোবাসা খুবই দরকার আজকে টাইটেল থামনেলটা দেখে তোমরা হয়তো ভাবছো যে কি হলো তো সেটা আমি তোমাদের সব কিছুই খুলে বলবো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমি আস্তে আস্তে করে সবটাই বলবো আসলে জানো তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে রিলেশান হওয়ার পর থেকে অনেক মানুষের কাছ থেকে অনেক ধরনের কথা শুনেছি ভালো মন্দ সব ধরনের কথাই শুনেছি তার মধ্যে না খারাপ কথাটা একটু বেশিই ছিল আমি ছোট বয়স থেকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে রিলেশন করি যারা আমার ভালো চায় তারা অবশ্যই আমাকে মানে মানা করতো মানে আমাকে বারণ করতো যে না ওর সঙ্গে কথা বলবি না এরকম করবি না ওরকম করবি না এই কথাগুলো তো স্বাভাবিক তাই না বলো এদিকে দেখতেই পারছো আমি বাড়িতে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর ওদিকে এসেই আমি আমার ভাইকে ডাকলাম আর আমার ভাই দেখো দৌড়ে চলে এসেছে আর ওর লেগেছে ঠান্ডা সেই জন্য আর কি ওর একটু আদর বেড়েছে আর এখানে দেখো আমার ভাই হচ্ছে মোবাইলে বাহুবলী যে মুভিটা সেটা দেখছিল বসে বসে আচ্ছা তোমাদের যেটা বলছিলাম আমাকে যারা ভালোবাসে তারা তো ওই ধরনের কথাবার্তা বলতো আর যারা ধরো আমাকে হিংসা করে আমাকে একদমই সহ্য করতে পারে না তারা না সব সময় উল্টোপাল্টা বলতো যারা এইসব উল্টোপাল্টা কথা বলতো তারা ওই ধরো আমার আত্মীয় কিছু আর হচ্ছে কিছু পাড়া প্রতিবেশী আর তাদেরকে তো আত্মীয় বলা যায় না তারা হচ্ছে মুখোশ পড়া মানুষ তারা সামনে এসে ভালো ভালো বলবে আর পেছনে কিন্তু অনেক বড় ক্ষতি করে দেবে এই ধরনের ক্ষতি করা মানুষ আমার লাইফে কিন্তু প্রচুর পরিমাণে আছে আর এদিকেই যে দেখতেই পারছো আমার মায়ের কিন্তু রান্নাবান্না সব হয়ে গেছে আর খেতেও বসে পড়েছি আমরা আমার এদিকে খাওয়া হয়ে গেছে আর আমার বরে যে টুকটুক করে খেতেই লেগেছে খাচ্ছে ও এখানে রান্না করেছে পাঙাস মাছের ঝোল আর ওই যে শাকটা দেখতে পারলে তোমরা ওটা হচ্ছে পালন শাক আমাদের খেতে তো ওই শাক চুরি করছে এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু অনেক কিছু হয়ে গেছে আর এইখানে দেখো আমার ভাই আমার বোনের কাছে টাকা দেখেছে আর ভেবেছে যে হচ্ছে আমার বোন চুরি করেছে মানে কোথায় পেলো অতগুলো টাকা তো সেটা ভেবেই মার কাছে বলছিল মা দেখো ছোটদি টাকা চুরি করেছে মানে ওইরকম বলছিল আর কি আর এদিকে এই যে দেখো ধানের মানে ধানের বীজ দিয়েছে আমার বাবা জমিতে লাগাবে তো ধানের এই যে বীজের থেকে অঙ্কুর বেরিয়েছে ওইগুলো আর কি এখন জমিতে লাগানো হবে আর এখানে এসেছিলো হাঁস মা দেখছিল যে হাঁস রাখা যায় কি না কিনবে কিন্তু এখানে না একদমই ভালো ছিল না হাঁস একদম শুকনো শুকনো সবগুলোই শুকনো শুকনো হাঁস ছিল তো সেই জন্য আর কি পরে মানে দাম দর করেও আর নেওয়া হলো না যে খেতে ভালো লাগবে না তো নিয়ে কি হবে আর এদিকে এই যে আমরা কিন্তু বাড়িতে চলে আসছিলাম খাওয়া দাওয়া করে আর আসার পথে দেখলাম যে এই মাঠে বাচ্চাদের খেলা হচ্ছে আর এই খেলাটা দেখে না ছোট্টবেলার কথা খুব মনে পড়ছিল যখন আমি স্কুলে পড়তাম এদের মতো ছোটো ছিলাম তখন আমরাও আসতাম এখানে খেলতে ও আচ্ছা তোমাদের কি বলছিলাম ওই যে ওই ধরনের মানুষ যারা এই পেছন দিয়ে ক্ষতি করে ওই ধরনের মানুষ তো আমার লাইফে প্রচুর আছে আমি শুনতাম যে তারা আমাকে নিয়ে সমালোচনা করছে আমাকে নিয়ে উল্টোপাল্টা বলছে আমার সামনে কিছু না বললেও পেছনে বলতো তো আমার কানে না ঠিক চলেই আসতো বিয়ের আগে তো উল্টোপাল্টা বলতোই আর বিয়ের পরে এখনও ছাড়ে না এখনও সে আমাকে দেখে মনে হয় সহ্যই করতে পারে না ওই সমস্ত মানুষরা আমাকে তো সহ্যই করতে পারে না বিয়ের আগে থেকেই আর এখন আমার হাজব্যান্ডকেও সহ্য করতে পারে না মানে আমার হাজব্যান্ডকে দেখেও ওদের জলে তাহলে ভাবো কেমন ধরনের মানুষ ওরা ওদের এরকমভাবে জলার কারণ জানো তো আমাকে আর আমার হাজব্যান্ডকে দেখে বিয়ের আগে তো উল্টোপাল্টা বলেছে যে ওর সঙ্গে বিয়ে করে পস্তাবে সংসার করতে পারবে না একদিনও দুদিন পরেই চলে আসবে আর আমাদের বিয়ের পরে যে আমার মা বাবাকে এত কথা শুনতে হয়েছে যখন আমি পালিয়ে চলে আসি মানে পরে যখন আমাকে মেনে নিয়েছে তখন আর কি আমি জানতে পেরেছি যে এত ধরনের কথাবার্তা বলেছে বলতো যে ওর বাড়ি ঘর কিচ্ছু নেই ভাঙাঘরে থাকে অত সুন্দর একটা মেয়ে ওই বাড়িতে গেছে ছি আর এখন আমাদের দুজনকে দেখে এত পরিমাণে জলে মানে জলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় আমি দেখলেই বুঝি আমি যখন বাবার বাড়ি যাই তখন আমাদের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যে দেখলেই বোঝা যায় যে ওদের জ্বলে যাচ্ছে একদম মানে আমরা এখন ভালো আছি আগে এমন এত সমস্ত কথা বলেছি উল্টো কথা বলেছে সেই কথাগুলো এখন উল্টো হয়ে গেছে মানে ভুল প্রমাণিত হয়েছে আমি অনেক ভালো আছি আর আমাদের তিন বছর হতে গেল সংসার করছি এখনও পর্যন্ত কোনো কিছুই হয়নি ও ঝগড়া অশান্তি বলো তেমন বড় করে বা আমি চলে যাব আমি সংসার করবো না এমন কোনো কিছুই হয়নি তো সেই জন্য ওদের আরও বেশি মানে জ্বলে যাচ্ছে যে এত ভালো কি করে আছে ছেলে কিছু করে না বেকার মানে চাকরি করে না ওদের কথার মানে হলো চাকরি করে না সে হচ্ছে বেকার মানে চাকরি যে করে না তাকে বেকারই বলতে হবে ওদের কথার মানে হচ্ছে হ্যাঁ আমি এটা জানি যে আমাদের বাড়ি ঘর নেই এখনও তেমনভাবে এই টিনের ঘরে থাকি তো টিনের ঘরে থাকি তো কি হয়েছে আমি অনেক সুখে আছি আমি অনেক ভালো আছি এরকম অনেক চাকরি করা ঘরের বৌরাও থাকতে পারে না সব সময় যে টাকা পয়সা থাকলেই সুখে থাকা যাবে এরকম কোনো ব্যাপার না অনেক টাকা পয়সা থাকলেও দেখবে অনেক সংসারের মধ্যে মানে কোনো শান্তি নেই দুইজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো মিল নেই তো এরকম অনেক সংসারেই কিন্তু হয় তো আমরা দুজনে যখন এক আছি দুজনের মন যখন এক আছে তবে একদিন অবশ্যই হবে সব কিছু আর এখন আমরা বাড়িঘর করছি না কারণ এখানে কেউ থাকে না আমরা দুজনেই থাকি তো সেই জন্য ভালো লাগে না যখন আমরা সবাই থাকবো বাড়িতে তখন অবশ্যই আমরা বাড়িঘর করে সবাই একসঙ্গে থাকব আর একটা কথা কি জানো তো যখন আমি আর আমার হাজব্যান্ড ধরো আমার বাবার বাড়িতে যাই ওই রাস্তায় বা উঠানে কোথাও একটা দাঁড়িয়ে আছি আমার পাড়া প্রতিবেশীরা ওই আমার পেছন দিয়ে ধরো আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যখন আমাদের পেছনে টেছনে যায় তখন আর কি দেখে না মুখ ঘোরায় আমি না একদিন হঠাৎ করে দেখে ফেলেছি ফটাস করে মানে পেছন দিকে ঘুরেছি আর দেখে ফেলেছি ওইভাবে মুখ ঘোরাচ্ছে তাহলে ভাবো তোমরা যে আমাদের দিকে কি পরিমাণে সে আমাদের একটা কাজ করতে পারলো আর আজকের ভয়েসটা দুরকম হয়ে যাচ্ছে সেটা আমি জানিনি দুরকম হওয়ার কারণ হচ্ছে আমি আগের দিন রাতে হচ্ছে ভয়েস দিয়েছিলাম মানে কালকে রাতে তো মাঝের থেকে না কি করে যেন কিছু কিছু ভয়েস ওভার ডিলিট হয়ে গেছে তো সেগুলো বেলায় উঠে দেখেছি আমি দেখে আবার এখনো সকালবেলায় ভয়েস দিতে হচ্ছে তো সকালবেলাকার ভয়েস আর রাতের বেলাকার ভয়েস তো জানো সবাই ঘুম থেকে উঠে একটু অন্যরকম হয়েই যায় আর রাতের বেলায় যে ভয়েসটা দিয়েছিলাম ওটা হচ্ছে ঠিক হয়েছে ভয়েসটা আর এই সকালের ভয়েসটা একটু অন্যরকমই হয়ে যাচ্ছে তোমরা সবাই জানো ঘুম থেকে উঠলে গলার অবস্থা কেমন হয় ঠিক আমার অবস্থা হয়েছে ওই রকম আর এই যে এদিকে দেখতেই পারছো আমি একটা বার্থডে পার্টিতে এসেছি আর এখানে আমার কাকি শাশুড়ি তারপরে আমার ননদ তো ওরাও আছে আর এখানে দেখো এই যে কত সুন্দর করে ডেকোরেশন করেছে ওপরে বেলুন দিয়েছে পেছনেও কত সুন্দর করে সাজিয়েছে আর এখানে এখনও আসেনি বার্থডে বয় আর তোমাদের দাদা ভাইয়ের কথা কি বলবো ও তো আসতেই চাইছে না এই বার্থডেতে মানে আমি একা একাই এসেছি তো পরে ও এসেছিল অনেক জোর করে বলে 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 তারপরে আনাতে হয়েছে ও আসতেই চাইছিল না বলছিল যে আমার লজ্জা করে না আমি যাব না আর একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছে আমাদের পাড়ায় একটা বুড়ি মহিলা আছে উনি হচ্ছে সমস্ত পাড়ায় পাড়ায় গিয়ে খোঁজ খবর নিয়ে বেড়ায় উনি না আমাদের বাড়িতেও আর এসে আমার আমার কাকি শাশুড়ির কাছে নামে না বলে গেছিলো যারা আমাকে বলেছিল আর যারা ভেবেছিল যে আমি বিয়ে বা আমার কপালে খুব কষ্ট আছে তারা তো তাদের জবাব পেয়েই গেছে যে আমাকে দেখে মানে এত পরিমাণে জলে তো জলে কি কারণে সেটা তো জানো আমি ভালো আছি সেই জন্যেই জলে আমি আমি যদি খারাপ থাকতাম যদি আমি কষ্টে থাকতাম তারা এত জ্বলতো না আর আমার ব্যাপারে এত খোঁজ খবরও নিত না এখন আমি ভালো আছি সেই জন্য আমার ব্যাপারে এত খোঁজখবর নিয়ে বেড়ায় আমি কোথায় গেলাম কি করলাম আমার বাড়িতে কি কি আছে এই সমস্ত দেখতে আসে আর হলে তো আসতোই না যদি জানতো যে হ্যাঁ ও খারাপ আছে ওই যে সেই দিন বললাম আমার হাজব্যান্ডকে দেখে মুখ ঘুরিয়েছিল সেদিন তো আমি প্রচণ্ড রেগে গেছিলাম কিন্তু আমার হাজবেন্ড আমায় বলেছিল রা রেগো না মানে কিছু বলো না ওদেরকে আমাদের আর কিছু বলতে হবে না সময় ওদেরকে জবাব দিয়ে দেবে তো সময় তো ওদেরকে জবাব দিয়েই দিয়েছে ওরা তো নিজেই জ্বলছে আর ভবিষ্যতেও সময় ওদেরকে আরও বেশি করে জবাব দেবে যারাই মানুষের সুখ মানুষের হাসি খুশি মানে মানুষের ভালো থাকা দেখতে পারে না একদম সহ্য করতে পারে না দেখবে তাদের সংসারেই কোনো দিন শান্তি থাকে না মানে তাদের সংসারেই দেখবে সবসময় ঝামেলা অশান্তি মানে ঝগড়াঝাটি এইসব লেগেই থাকে আমি কথাগুলো কি ভুল বললাম নাকি ঠিক বললাম তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছু মানে হয়ে গেছে এদিকে কিছুই বলতে পারিনি আমি তো তোমরা তো সব কিছুই দেখেছো এদিকে একটা বার্থডে সেলিব্রেশন হয়েছে মানে একটা বার্থডে পার্টিতে এসেছিলাম আমরা এটা হচ্ছে আমার বান্ধবীর একটা মামার ছেলে তো তার বার্থডেতে এসেছিলাম মানে এক বছরের বার্থডে তোমাদের তো বললাম যে আমার বর আসতেই চাইছিল না ওকে জোর করে আনা হয়েছে আমি সেই এসেছি ওই বিকালের দিকে বিকাল বলতেই সন্ধ্যা সন্ধ্যা সবে লেগেছে ওই ছটা মতো বাজে তখন এসেছিলাম তো এখন এসেছে আমার বর খাওয়ার সময় এই খাওয়ার দশ মিনিট পনেরো মিনিট আগে এসেছে আর এই যে দেখো এদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর অনেক সুন্দর সুন্দর খাবার হয়েছিল। টেস্টিও হয়েছিল খেতে এই যে দেখতেই পারছ এখনই চিকেন দিয়েছে খেতে চিকেনের পরে হচ্ছে চাটনি পাঁপড় তারপরে পায়েস এই সব দিয়েছিলো খেতে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখো ঠান্ডায় আমি কি করছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে আর এই যে দেখো এদিকে আমার বর এসেছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ওটা এটা